জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ থাকাকালে বা তার অবর্তমানে জাতীয় চার নেতা সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান বারবার জাতিকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু গভীর পরিতাপের বিষয় হলো যে সমগ্র বিশ্বে যেখানে কারাগারকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ স্থান, আর সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের ভিডিওটিতে এই চারজন জাতীয় নেতার জীবনের গল্প তুলে ধরা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। সৈয়দ নজরুল ইসলাম, তিনি 1925 সালে কিশোরগঞ্জ জেলার যশোদল দামপাড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1947 সালে এমএ এবং 1953 সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1957 সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। 1964 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 1971-এর 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের পর সৈয়দ নজরুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। 1971 সালের 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় সৈয়দ নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতার মধ্যে অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ 1925 সালে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1948 সালে প্রতিষ্ঠিত পূর্ব বাংলা ছাত্রলীগের, বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা। 1952-র ভাষা আন্দোলনের সর্বদলীয় সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি ভাষা আন্দোলনকালে গ্রেপ্তার হন এবং কারা নির্যাতন ভোগ করেন। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1964 সালে কারাবন্দী অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। 1953 সাল থেকে 1957 সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। 1966 সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1971 সালের 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হন এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় তাজউদ্দিন আহমেদকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতার মধ্যে আরেকজন অন্যতম নেতা হচ্ছেন ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী। ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী 1919 সালের 16 জানুয়ারি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1945 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ল পাশ করেন। 1971 সালের 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়।
জাতীয় চার নেতার আরেকজন হচ্ছেন আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। তিনি 1926 সালের 26 জুন নাটোরের মহকুমার বাগাতিপাড়া থানার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1946 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাস করেন এবং রাজশাহী আইন কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1957 সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। 1971 সালের 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1974 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রিয় ভিউয়ার্স, 1975 সালের 3 নভেম্বর উল্লেখিত এই চারজন জাতীয় নেতাকে কারাগারে অবরুদ্ধ থাকা অবস্থায় তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এই দিনটি জাতীয় জেল হত্যা দিবস নামে কুখ্যাত হয়ে আছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে আরও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।